हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন একটা ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কথা বলবো যেটা নাম হচ্ছে ভুজ দ্য ডে ইন্ডিয়া শুক। এটা ডিসকভারির একটা ডকুমেন্টারি, 51 মিনিটের। অনুপম খের ন্যারেট করছে ভুজে, মানে কাছে যেটা ভূমিকম্প হয়েছিল 2001 সালে সেটার উপর বেস করে। তো এই ভূমিকম্পটার ব্যাপারে শুনে তো ছিলাম ছোটবেলায়। এছাড়া লাগানের মেকিং নিয়ে একটা ডকুমেন্টারি আছে। লাগান আপনারা প্রত্যেকেই জানেন যে ওইখানে শুটিং হয়েছিল, তো ওটার মেকিং এর উপর একটা ডকুমেন্টারি আছে যেটার নাম হচ্ছে ম্যাডনেস ইন দ্য এমনি হিন্দি টাইটেলটার নাম হচ্ছে চলে চলো, আর এটা হচ্ছে ম্যাডনেস ইন দ্য ডেজার্ট। ইংলিশ টাইটেলটা হচ্ছে ম্যাডনেস ইন দ্য ডেজার্ট। ওটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওটা খুবই ভালো একটা ডকুমেন্টারি, ওটা মেকিং সম্বন্ধে আছে। ওটার একটা পার্টে এই ভূমিকম্পটার ব্যাপারে দেখিয়েছিল একটা ছোটো সেগমেন্টে, তো তখন আমি ওটার ব্যাপারে দেখেছিলাম, তখন অনেক পরে 2014 নাগাদ। তো যাই হোক, এই এই ডিসকভারি যেটা একটা জিনিস সাকসেসফুলি করছে যে আমাদের সাধারণ যে দর্শক আছে, অডিয়েন্স আছে, তাদের কোনো দিনই ডকুমেন্টারি দেখার প্রবণতা ছিল না, কারণ ইট ইজ ভেরি ইনফরমেশন সেন্ট্রিক। এবং বিদেশে ইউরোপের ডকুমেন্টারি বা যে ডকুমেন্টারিগুলো হয় আগে যেরকম হতো, যেগুলো ক্লাসিক ডকুমেন্টারির অ্যাপ্রোচ, সেগুলো অনেক বেশি মানে ইনফরমেশন ওরিয়েন্টেড। তো আপনি মানে একটা টাইমের পরে, এবং যেহেতু রিয়েল ফুটেজ ইউজ করছে, রিয়েল লোকের ইন্টারভিউ করছে, তো একটা কোথাও এন্টারটেনমেন্ট ভ্যালু বলে কিছু নেই। এবং একটা জিনিসের একটা লেভেলের পরে জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্স অনেক বেশি সিম্পলিফাইড জিনিসপত্র, যে মাসেসদের কথা বলছি, দেখে অভ্যস্ত এবং একটা ইমোশনাল কানেক্ট করছে সব সিনেমার মধ্যে। তো ডিসকভারি যেটা করছে সাকসেসফুলি, যে সিক্রেটস অফ সিনোলির ক্ষেত্রেও আমি বলেছিলাম, ওটারও রিভিউ করেছিলাম, যে জিনিসপত্রগুলোকে অনেক সিম্পলিফাইড ওয়েতে প্লাস তার সাথে একটা ইমোশনাল টাচ দিয়ে অনেক বেশি মানে যাতে ইন্ডিয়ান অডিয়েন্স ফ্রেন্ডলি করে একটা বিষয়বস্তুকে তুলে ধরবো, সেখানে ইনফরমেশনও দেবো, প্লাস একটা ইমোশনাল বন্ডিংয়ের যাতে অডিয়েন্স একটা অ্যাটাচমেন্ট খুঁজে পায় সেটাও দেবো, প্লাস মানে সার্ভাইভারের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখাচ্ছি। প্রেজেন্টেশন খুব দুর্দান্ত, মেকিং টেকিং খুব ভালো, অনুপমকে যেখানে গিয়ে বলছে এ করছে সেই সব জিনিসপত্রগুলো খুব ভালো, প্লাস একটা মানে শিক্ষাও দেবো, একটা মেসেজও দেবো যে আমরাই কিন্তু কি মানে একভাবে আর কি দায়ী, যে নেচার আমাদের, মাদার নেচার যে আমাদের উপর এটা করছে, এই ডিজাস্টারের পিছনে কিন্তু একভাবে আমাদেরই কন্ট্রিবিউশন আছে। তো এই একটা খুব মানে মানে ইন্ডিয়ান ফ্রেন্ডলিভাবে প্রেজেন্ট করছে। আর বাইরের দেশের যদি আপনি দেখেন ডকুমেন্টারির মানে পুরো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, তো সেটা অনেক বেশি মানে সিনেম্যাটিক হয়ে গেছে, প্লাস একটা অনেক ব্যারিয়ার্স ভেঙে দিয়েছে। তো আমার মনে হয় এখনও যে নেটফ্লিক্স যে ডকুমেন্টারিগুলো করে, যেমন কেমব্রিজ অ্যানালিটিকার উপর একটা ডকুমেন্টারি ছিল নেটফ্লিক্সে, আমার মনে হয় এখনও ইন্ডিয়ান অডিয়েন্স ওই ট্রিটমেন্টটা বুঝতে পারবে না। মাসেসদের কথা বলছি, একটা সেকশন ডেফিনেটলি আছে যারা এগুলো দেখে এবং এনজয়ও করে, এবং কিন্তু আমি বলবো যে অ্যাজ এন মানে ইন্ডিয়ান মাস ফ্রেন্ডলি ডকুমেন্টারি যদি বলি, সিক্রেটস অফ সিনোলির কথা বলেছিলাম এবং এইটারও কথা বলবো, যেটার মধ্যে এই সব এলিমেন্টস আছে যেটা একটা মাসের পছন্দ হবে, প্লাস আপনার দেখে মানে আপনি একটা শিক্ষা পাবেন, ইমোশনাল বন্ডিং হবে যেটা বললাম আর কি, প্লাস একটা খুব মানে রিয়েল ইভেন্টকে একদম চোখের সামনে তুলে ধরতে পারবেন। এটা আমি প্রথম দেখলাম হচ্ছে আমাদের তারা নাদার স্যার কি টুইটারে এ করেছিল আর কি, যে এটা দেখলাম এটা অসাধারণ ছিল, আমি ওখান থেকে দেখে তারপর ভেবেছিলাম দেখবো। তো এটাই ছিল আমার রিয়াকশন, আপনারা দেখতে পারেন। এবার ডিপেন্ড করছে, এবার যদি কেউ ওই বিদেশি ডকুমেন্টারি দেখে আসে, তার এটা আমি কতটা ভালো লাগবে জানি না, কারণ এটা অনেক বেশি একটা মানে ক্লাসের মতো করে ভাগে ভাগে ভাগ করে খুব সুন্দরভাবে করা, বাট সেটা মানে ইন্ডিয়ান অডিয়েন্স ফ্রেন্ডলি বেশি মাথায় রেখেই ওটা করা হয়েছে। তো আমার মনে হয় এটা খারাপ নয়, কারণ যদি এইভাবে আমরা আরও প্রচুর লোকেদেরকে ডকুমেন্টারির প্রতি এক্সপোজ করতে পারি, দ্যাট ইজ এ গুড স্টেপ আই থিঙ্ক। সো এটাই, এবং বলিউডের একটা করে বড় স্টারকে দিয়ে যদি ন্যারেটার করাতে পারি, যেটা মনোজ বাজপেয়ীকে সিক্রেটস অফ সিনোলিতে, এখানে অনুপম খেরকে, তাহলে লোকে আরও বেশি কানেক্ট করবে একটাভাবে। তো আমার মনে হয় আরও যারা মানে ইউটিউবে রিভিউ করে তাদের প্রত্যেককে এটা নিয়ে কথা বলা উচিত, তাহলে আরও তাদের সাবস্ক্রাইবার বেসের কাছে জিনিসটা পৌঁছে যাবে এবং তারাও আরও বেশি করে দেখা শুরু করবে এবং এগুলো নিয়ে আরও বেশি করে কথাবার্তা হবে। সো দ্যাট ওয়াজ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।